ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কত পাখি আছে আমার বাগানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি বাঞ্ছারামের বাগান উনিশশো সালে তপন সিনহা পরিচালিত কালজয়ী বাংলা ছবি যে ছবিতে মনোজ মিত্র এবং দীপঙ্কর দে তাদের দারুণ অভিনয় আজও দর্শক মনে জীবিত রয়েছেন সেই বাঞ্ছারামের বাগানে রয়েছি আমরা তবে কয়েকদিন আগেই হারিয়েছি মনোজ মিত্রকে সেখানকার স্মৃতি কবে তিনি কীভাবে শুটিং করেছিলেন প্রায় ৪৫ বছর আগে শুটিং হয়েছিল ঠিক এই জায়গাটাতে এবং এত বছর ধরে বাংলা ছবির সেই ঐতিহ্যকে যারা সংরক্ষণ করে রেখেছেন প্রতিনিয়ত এই জায়গাটাকে মেনটেন করছেন তাদের মধ্যেই দৈপারন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রথমত নমস্কার আপনাকে বান্সা বাগান বাংলা সিনেমার এক ঐতিহ্য এবং কালজয়ী যে ছবি মনোজ মিত্র কিছুদিন আগেই প্রয়াত হন তো একটু স্মৃতিগুলো শুনবো যে এত বছর ধরে বাগানটাকে সংরক্ষণ করা এভাবে যত্নে রাখা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে এটা তো মানে একটা অসম্ভব সুন্দর মানে ছায়াছবি হয়েছিল বাংলা ছায়াছবি তা এটা উনিশশো সালে সিনেমাটা আর কি রিলিজ করেছিল তা আমার স্মৃতি বলতে আমি যেইটুকুনি বাবার মুখ থেকে বা আমার দাদুর মুখ থেকে শুনেছি বা দাদু মারা গিয়েছেন তা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে এখানে প্রায় এক মাস ধরে শুটিং হয়েছিল এক মাস মানে এক মাস মানে মানে অনেক অনেক সময় লেগেছিলো শুধু তাই নয় এখানে আরেকটা জিনিস যেটা ঘটেছিল সেটা হচ্ছে আপনার যখন শুটিংটা শুরু যখন হয়েছিল মানে ইনফ্যাক্ট আমার কাছে চার বছর আগে উনি এসেও ছিলেন এইখানেতে এখানে এসেছিলেন এখানে আসার পর এখানে ওনার একটা ক্যালেন্ডার ফটোশ্যুট হয়েছিল তা ওই ফটোশ্যুটটা দরুন উনি এসেছিলেন তা ওইখানে আমি ভেবে মানে ওনার সঙ্গে যে আমার দেখাটা হবে এরকমভাবে এটাই আনএক্সপেক্টেড মানে আমি এক্সপেক্টই করিনি কারণ স্বাভাবিক উনি অত বড় মানুষ এবার তা হোক উনি এসেছিলেন একজনের থ্রু এসছিলেন দার থ্রু এসেছিলেন সুজিত সরকার তো সুজিতদার থ্রু এসেছিলেন তা আসার পর যখন আপনারা যখন আসলেন ওই ইয়ে দিয়ে যখন আমাদের সান্টার ওখান দিয়ে যখন আসলেন ওই মুহুর্তে নামলো গাড়ি থেকে নেমে উনি ঢুকছে ঢুকতে ঢুকতে বলছে বাগানটা তো একই রকম রয়েছে ইনফ্যাক্ট কোনোরকম কিছু চেঞ্জ হয়নি তা ওনার সব মনে পড়ে গেছে মানে অদ্ভুতভাবে মানে আমি এটা দেখে অবাক মানে একটা মানুষের মানে কোথা থেকে শ্যুট করেছিল মানে পুকুরের একটা জায়গা থেকে নিয়ে ভোর চারটের সময় একটা কলসি নিয়ে যখন প্রথম শ্যুটটা করেছিল সেই গল্পটা যখন বলছে তা দেখছি আমি তো মানে আমি না মানে আমি দেখতে পাচ্ছি যে একটা সিনেমা দেখেছি ওরকম তারপরে এই জিনিসটা এরকম মানে মেলাতে পারছি না আর কি মানে হঠাৎ করে একটা আমার সামনে এমন একজন চলে এসেছে আমি মানে যেটা যেটা হয় না মানে আমার যাই হোক তা উনি এসেছিলেন এইখানটাতে বসে গল্প করছিলেন উনি বললেন যে আমরা করেছিলাম যখন মানে অনেক মানে এক মাস ধরে পুরো শুটিং হয়েছিল। তারপরে এখানে ফিট অন গাড়ি এসেছিলো ফুটান গাড়ি করে যখন নিয়ে যাচ্ছিলো এখানে একটা মানে এরকম কুঝির মতো বানিয়েছিল ওখানে বসে এরকম ঘষে ঘষে যাচ্ছিলো মানে অসাধারণ মানে ওই মুহূর্তটা যারা যারা আমরা ছিলাম ওই মুহূর্তে যে তিন চারজন আমরা যারা যারা ছিলাম যখন গল্পটা করছে আমাদেরকে বসে মানে যেন মনে হচ্ছে একটা একটা ইতিহাস আমাদের সামনে যেন কথা বলছে মানে এরকম ব্যাপার মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে মানে এইটা শুনে যাই হোক আমার খুব খারাপ লাগছে এটাই যে উনি হঠাৎ করেই মানে অসুস্থ হয়েছিলেন তারপরে চলে গেলেন কিন্তু আমার আরেকটা ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট আরেকবার উনি এসে যদি কোনো একটা যদি এখানে শুটিং করতেন ভালো হতো মানে বাচ্চারা বাগান করেছেন যদি আরেকটা যদি ওনাকে যদি আমরা পেতাম এরকম একটা পরিবেশের মধ্যে তাহলে খুব খুশি হতাম আর কি এটাই আমরা বাগানটা তো দেখবো একটু হাঁটতে কথা বলবো এই যে এত বছর আপনি বলছিলেন যে এখানে সাতটা আম গাছ রয়েছে যাদের প্রায় দুশো বছর হয়ে গেছে তো কিভাবে যত্ন রাখেন এবং এখানে ছবি নানান শুটিংও হয় হ্যাঁ এটা ব্যাপারটা হয় কি আমাদের প্রত্যেক বছর কি করা হয় যখন কারণ এটা এতটাই পুরোনো গাছ না মানে এগুলো তো গাছ তো আপনি দেখলেই বুঝতে পারবেন আমরা যেটা করি চারিদিক থেকে বর্ষাকালের আগে যেটা করি কি চারিদিক থেকে এরকম রাউন্ড করে কেটে নেওয়া হয় ঠিক আছে মানে ধরুন তিন থেকে চার হাত মতো এরকম করে রাউন্ড করে কেটে নেওয়া হয় কেটে নিয়ে এরকম গোল মতো এরকম এরকম মানে পাঁচিলের মতো এরকম মাটি করে দেওয়া হলো আর তাতে হচ্ছে গোবর সার দিয়ে দেওয়া হয় আর সারা বর্ষাকালের যে জলটা ওখানে স্টোর হয় এবার ওই জলটা স্টোর হলো এবার ওই গোবরটা থাকলো দুটো মিশিয়ে গিয়ে জৈ জৈব সার তৈরি হয়ে গেল এবার ওর কাজ মানে ওটার খাদ্য তৈরি হয়ে গেল এরকম করেই চলে আরেকটা জিনিস আপনাকে বলি এই যে টোটাল যে আপনি বাগানটা দেখছেন এই বাগানের একটা জিনিস আমরা যেটা মেনটেন করার চেষ্টা করি এবং করবো ভবিষ্যতেও করবো সেটা হচ্ছে এই গাছের ডাল আমরা কাউকে কাটতে দিই না প্রথম কথা দেবই না এটা গাছ যদি নিজে ডাল ভেঙে পড়লো তো নিয়ে গেল ঠিক আছে কিন্তু গাছের ডাল কাউকে কাটানো হয়ই না আরেকটা জিনিস যেটা এইখানে এই বাগানটার ভেতরে প্রচুর পাখি মানে পশু পাখি রয়েছে প্রচুর মানে আপনি সে মানে বিভিন্ন রকমের পশু পাখি রয়েছে তো আপনার হচ্ছে প্যাঁচা থেকে শুরু করে শঙ্খচিল থেকে শুরু করে মানে রেয়ার অ্যান্ড রেয়ার মানে যে যে জিনিসগুলো সেইগুলো আপনি পাবেন তো এটা একটা জীব বৈচিত্র্য রয়েছে যেটা মেনটেন করা খুব দরকার আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা জিনিস দরকার যেটা পুরনো গাছকে রাখা যেটা সবাই কেটে উড়িয়ে দিচ্ছে কিন্তু ওটার বিরুদ্ধে আমি পুরো রয়েছি কারণ ওটাকে আমি সাপোর্ট করি না গাছ গাছের মতো থাকতেই হবে আর অদ্ভুতভাবে গরমকালে যদি কেউ আসে বাইরে যা টেম্পারেচার রয়েছে রয়েছে এখানকার টেম্পারেচার প্রায় আপনার দু থেকে তিন ডিগ্রি কম থাকবেই মানে এটা যারা যারা এসেছে তারা তারা ফিল করতে পেরেছে একটু ক্ষতি হয়েছে আমাদের আমফানেতে গাছের ডাল টাল যেগুলো ভেঙে গিয়েছে যা গিয়েছে গিয়েছে কিন্তু অ্যাজ ইট ইজ জিনিসটা ওরকমই রয়েছে একদম আমি যেটা আপনি বললেন যে বছর চারেক আগে উনি এখানে এসেছিলেন আসার পর সব স্মৃতি মনে পড়ে যাওয়া এবং সবটা যখন তিনি প্রথম ঢুকছেন ওই জায়গাটা থেকে তো কি কি গল্প করলেন এবং কি কি মেমোরি কথা শেয়ার করলেন মানে শেয়ার করলেন বলতে উনি তো আসলেন এসে এখানে দাঁড়ালেন প্রথমে এখানে একটা বেঞ্চ রাখা ছিল গার্ডেন যে চেয়ারগুলো থাকে না বড় বেঞ্চ রাখা ছিল উনি বসেননি উনি ঢুকে প্রথমে পুরো বাগানটা একবার পাইচারি করে ঘুরলেন ওই বয়সে ঠিক আছে যেটা সাধারণত মানে মানে এত বড় জায়গা তখন উনি এসেছিলেন ওই নভেম্বরের এন্ড এরকম টাইমের এসেছিলেন বয়স হয়েছে মানে আমি দেখলাম ওনার ভেতরটা অদ্ভুত চনমনে ব্যাপার চলে এসছে মানে পুরো মনে পড়ছে জিনিসটা তখন উনি আস্তে আস্তে করে ওনার মানে গল্পের আবার সবটা খুলে ধরলেন বললেন যে এরকম চারটের সময় এরকম শুটিং করেছিলাম এই করেছিলাম তখন তো প্রচণ্ড ঠান্ডা নভেম্বর মাস এখন তো গরম রয়েছে তখন তো মানে এখানে মারাত্মক ঠান্ডা পড়ে যায় নভেম্বরের এন্ডের থেকে এরকম টাইমে থেকে শুরু হয়েছিল তা এটা বলল আর একটা জিনিস বলল যে খাবার হ্যাঁ মনে পড়েছে খাবার খাবারটা কী হতো এখানে না পিকনিকের মতো রান্না হতো ঠিক আছে মানে এরকম মাটির মানে এরকম উনুন তৈরি করিয়ে দিয়ে পিকনিকের মতো এরকম রান্না টান্না হতো তা এই বাগানের যেগুলো কাটারগুলো পড়ে থাকতো বা এ করতো ওগুলো দিয়ে ওনারা রান্না করতেন মানে সকাল সকাল রান্না হয়ে যেত হয়তো খাচ্ছে সবাই তিনটে সাড়ে তিনটে এরকম ডেডিকেটেডলি প্রত্যেকে কাজ করতো মানে অসাধারণ কাজ করতো বটে আমি এরকমও শর্ট দিয়েছি পুকুরেতে আমি দাঁড়িয়ে আছি শর্ট নিচ্ছে এরকম আমি চার ঘন্টা দাঁড়িয়ে আছি ওই ঠান্ডার মধ্যে শুনে অবাক বাপ বাপরে বাপ মানে এত মারাত্মক সবথেকে বড়ো কথা ওনারা উনি যে কাজটা করেছিলেন পুরো ভেতর থেকে মানে একদম ভালোবেসে করা যেটাকে বলে মানে একদম অসাধারণ মানে এই জিনিসটা একটা ওই এর থেকেই বোঝা যায় এত বড় মাপের একজন শিল্পী যখন বাঞ্ছারামের বাগান শুটিং হয় তখন সালটা ছিল উনিশশো থেকে উনিশশো এই রকম একটা সময় এবং উনিশশো ছবি মুক্তি পায় এবং সেই সময় যিনি শুটিং করতে দেখেছেন সচক্ষে বাবা তখন অনেক মানে কিশোর ছিল তো তাকে একটু ডেকে নেব হ্যাঁ নমস্কার আপনাকে যখন ছবির শুটিংটা দেখেছিলেন তখন আপনার বয়স খুবই কম তো কি কি মনে পড়ে সেই সময় শুটিংয়ের তখন আমার বয়স এই ষোলো সতেরো বছর বয়স হবে মনে পড়ে যে আমরা বাস্তবে বাগানের বাস্তব আর মানে প্রাকৃতিক কিছু মিল খুঁজে পাইনি তার কারণ তপনবাবু এমনভাবে বাগানটাকে সাজিয়েছিলেন একদিকে কপি একদিকে বেগুন দেখানো হচ্ছে আর একদিকে দেখানো হচ্ছে লিচু গাছে লিচু ভর্তি উনি কৃষ্ণনগর থেকে মাটির লিচু করে নিয়ে এসেছিলেন মাটির লিচু করে নিয়ে এসে রাতারাতি লোককে দিয়ে সমস্ত গাছে থোকা থোকা লিচু সকালবেলা উঠে আমরা কেন গ্রাম ক্ষেত্রে তাই হয়েছিল আপনি যেটা বলছেন আবার রঙের শেডটা চেঞ্জ মানে পছন্দ হয়নি আবার নামিয়ে সেটাকে আবার রঙ করে আবার তুলে ফেস শুট হয়েছিল মানে কতটা টাইম টেকিন ব্যাপার তখন তখন তো ছিল সবই ছিল কিন্তু এই মানে এটা শিল্পের প্রতি এটা ভালোবাসা থেকে করে সবাই মানে করতে তো পারে এখন তো হচ্ছে এডিট হচ্ছে জিনিসটা খুব বড়ো ধরনের বড়ো মাপের একজন অভিনেতা ছিলেন আর তপন সিংহ খুব বড়ো মাপের একজন পরিচালক ছিলেন হুম তো সেসব দেখা চোখের সামনে কিভাবে এখানেতে ঘুরতেন কিভাবে এখানে নিজে বাঞ্ছারামের অভিনয়তে চাষি হ্যাঁ সে যে কিভাবে উনি জমিদারের সঙ্গে চাষির কি সম্পর্ক কিভাবে বাগানটাকে জমিদার বলছে বাগানটাকে ছাড়িয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে সে অবিশ্বাস্য ব্যাপার এগুলো আমাদের চাক্ষুষ দেখা শুটিং এর কথা বলুন দা আপনি যেহেতু তখন অনেকটাই ছোট ছিলেন মানে শুটিং যখন করছেন তিনি যখন শর্ট দিচ্ছেন গ্রামের মানুষ নিশ্চয়ই এখানে ভিড় হয়ে গেছিল শুটিং দেখার জন্য ভিড় হয়েছিল এখানে পুলিশ পোস্টিং থাকতো প্রচুর লোক আসতো আমি শুনেছিলাম মেলার মতো আর কি ব্যাপার সাপা হয়েছিল মানে অস্থায়ী দোকান টোকান হয়ে গেছিল বিশাল ব্যাপার মানে গ্রামে প্রথম কথা শুটিং এবার যাদেরকে আমরা টিভিতে দেখি তাদেরকে হঠাৎ করে চোখের সামনে দেখতে পাচ্ছি এবার পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা এবার ওটাই আর কি মানে বিশাল ব্যাপার হয়েছিল তারপরে দীপঙ্কর ডবল রোল ছিল হ্যাঁ বাবার বাবার অভিনয় করেছে আবার ছেলের ভূত সাজলো আমরা তো বুঝতেই পারিনি রাত্রিবেলা একটা গাছের ডালের ওপরে লাভ মেরে ওনার বাবা ওনার বাবা যে আত্মাটাকে দেখাচ্ছে ওটাকে ভূত সাজিয়ে গাছের ডালে উঠে বসে রয়েছেন পরে ওটা দেখলাম সিনেমাতে যখন দেখলাম শুটিংয়ে দেখেছিলাম আবার সিনেমায় দেখলাম যে অদ্ভুত ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার চার বছর আগে যখন উনি এসছিলেন আমি এক্ষুনি শুনছিলাম যে অনেক স্মৃতি অনেক কথা সেই সময় মনে পড়ে গেছে তো যখন এতগুলো বছর পর ওনাকে দেখলেন তো সাধারণ মানুষের যারা এখানে থাকেন তাদের অনুভূতিটা কিরকম ছিল মানে ব্যাপারটা হচ্ছে যে সত্যিকারের কথা বলতে মানে তারা দেখেছে ঠিক আছে কিন্তু এখন তো ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে ঠিক আছে দেখেছে কিন্তু কিছু কিছু যারা বয়স্ক লোক ছিল তারা ঠিক চিনতে পেরে গেছে তারা সব থেকে বড়ো কথা এখানে ওনারা ওনারা সবাই দেখেছে আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমি পায়ে হাত দিয়ে ওনাকে নমস্কার করার একটা সুযোগ পেয়েছিলাম মানে অনেকে তো অটোগ্রাফ নয় আমি ওনাকে পায়ে হাত দিয়ে ইভেন আমার মাও পায়ে হাত দিয়ে নমস্কার করেছিল মানে সত্যি মানে এই জিনিসটা হয়েছিল গ্রামের কিছু মানুষ ওনাকে পায়ে হাত দিয়ে নমস্কারও করেছিলো মানে এটাই একটা মানে আমার মনে আছে মানে এটাই আর কি এক মাস ছিলেন এখানে আমাদের এইখান থেকে হতে হতে আমরা নিজেরাই বুঝতে পারিনি ওটা হচ্ছে ইয়ের ব্যাপার যে গ্রাম শেষ হয়ে যাচ্ছে নদী শুরু ওইটা যেটা দীপঙ্করদের বাড়িতে দেখাচ্ছিল ওটা আবার বিষ্ণুপুরেতে হ্যাঁ যেখানে থেকে ওই গুপি হেঁটে হেঁটে চলে গেলেন নদী পার হয়ে ওর বাবার কাছে একটা শুকনো নদী পার হয়ে ওপারে গেলেন দেবীকিকে নিয়ে গিয়ে ওপাশ থেকে ঘুরে যাচ্ছেন ওইটা ওটা আমরাও বুঝতে পারিনি ওটা তো অন্য জায়গায় ওই ওখান থেকে শুটিংটা নিয়েছে এর সঙ্গে ওটা ম্যাচ করিয়ে দিয়েছেন একটু যদি শুরুর সময়টা বলেন যে কিভাবে যোগাযোগ হয়েছিল যোগাযোগটা হয়েছিল কি আমাদের এক আত্মীয় ছিল তা ওনার সঙ্গে মাধবী যোগাযোগ ছিল তা তখন আর কি এরকম চলছিল টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যে এরকম হবে এটা এরকম কাজ হবে তখন শুনে টুনে নিয়ে বললো আচ্ছা আমাদের দেশের বাড়িতে চলো দেখবে চলো যে তোমাদের লেগে পছন্দ হয়ে যায় তো করবে তা ওই সূত্র ধরেই আসা তপন বাবুর ওই সূত্র ধরেই এখানে আসা এবং এখানে এসে ওনার তো খুব পছন্দ হয়ে যায় মানে গল্পের স্ক্রিপ্টের সাথে তো পুরোটাই মিশে যাচ্ছে মিলে যাচ্ছে তা করে তারপরেই শুটিং হয় তারপরেই সব তারপরেই তো একটা ইতিহাস রচনা হয়ে যায় এটাই আপনার থেকে একটু জিজ্ঞাসা করব যে শুটিংয়ের সময় তো অনেকটা সময় যে হতো কাটিয়েছে তো কতটা মনে আছে যে কতটা মজার মানুষ ছিলেন এবং খাওয়া দাওয়া আড্ডা মানে কীভাবে কি হতো ব্যাপারটা হচ্ছে উনি আড্ডা বা গল্প এই নিয়ে খুব একটা বেশি মাথাওয়ালা ছিলেন না উনি স্ক্রিপ্টটাকে নিয়ে বেশি পার্টিকুলার ওনার যে অভিনয় এইটা নিয়ে উনি ব্যস্ত যেমন দীপঙ্কর দে বা বিপ্লব চট্টোপাধ্যায় বা নির্মল কুমার বা মাধবীদি এনারা নানান রকমের করতেন মনোজবাবু কিন্তু খুব একটা এই আড্ডা বা অন্যান্য উনি কিভাবে অভিনয়টা করবেন সেটা নিয়ে উনি ব্যস্ত থাকতেন উনি হেঁটে হেঁটে যেতেন নিজে আসতেন নিজে বসতেন স্টেপিংগুলো মেলাতেন মানে যে লুক যেভাবে সাজানো হয়েছিল সেটা মেকআপটা কোথায় করতেন হ্যাঁ এখানেই ড্রেসেসগুলো নিয়ে আসতো ওখানে একটা ঘর ছিল গাড়ি থেকে বেরুবেন যখন জামাটা পরে নিতেন জামাটা পরে নিয়ে ওই ধুতিটা নিয়ে পরে ওই যে বললাম ওই আড্ডা মানে ওই উনি ওই স্টেপগুলো মেলালো কথা কি বলবেন সেটা নিজে নিজের নিজে তিনবার চারবার হ্যাঁ নিজের করে নিত এইসব ব্যাপারে খুব ইয়ে ছিল আমি বললাম না যে প্রথমে নেমেই বাগানটা পুরো ঘুরে দেখেছিল তাহলে বাবার সাথে আমার কথা কিন্তু মিলে যাচ্ছে মানে সেটাই হচ্ছে ব্যাপার তো আমরা আরেকটু বাগান দেখবো আমরা আরেকটু হাটতে যদি কথা বলি যেটা বলছিলেন যে সার দেওয়া গাছের যত্ন নেওয়া এই যে সংরক্ষণ এবং আগামী দিনের আপনার পরিকল্পনা কি রয়েছে যে বাগান কিভাবে রাখবেন কি করবেন আমার যেটা ইচ্ছা এবং ইনফ্যাক্ট আমরা আমার এক কাকা আছে ওর নাম সাবর্ণ ঠিক আছে সাবর্ণ চক্রবর্তী তা আমরা দুজনে মিলে একটা প্ল্যান করেছি যেহেতু এত সুন্দর বাগান তো নেই আর সব উঠে যাচ্ছে আমাদের যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে এটাকে কিছু রেনোভেট করার মানে বাগানটা এক থাকবে বাড়ির ভেতরটা যেগুলো এগুলো নষ্ট হয়ে গেছে ইনফ্যাক্ট এখন আমাদের কাজ চলছে তো সেইটাকে রেনোভেশন করা এবং সেটাকে দাঁড় করানো এবং ভবিষ্যতে যদি এখানে কোনো আউটডোর শুটিংয়ের যদি কাজ হয় বা কিছু হয় সেটা ভবিষ্যৎ বলবে তো সেইটাকেই আমরা করা এবং এটাকে মানুষের কাছে একটা সি মানে একটা তুলে রাখা যে জিনিসটা দেখো মানে পরবর্তী জেনারেশানকে আমরা দেখাতে চাই যে এই জিনিসটা রয়েছে মানে গাছের গুরুত্বটাও রয়েছে বাঞ্ছারামের বাগান তো একশো বার এবং তার দরুন আমরা চাইছি যে গাছের যে মানুষের কাছে যে গাছের যে গুরুত্বটা রয়েছে সেটাকে বোঝানোর জন্য এটাকে এরমভাবেই রাখার প্ল্যান আছে এটাই এবং একটু যদি বলেন যে বাগানটা কতটা পরিবর্তন হয়েছে আপনি যে সময় শুটিং করতে দেখেছেন শুটিং হয়েছে তারপর এতগুলো বছর কেটে গেছে তো কতটা পরিবর্তন হয়েছে নাকি একইভাবে বাগানের অ্যাজ ইট ইজ যা ছিল তাই আছে পরিবর্তন কিছু হয়নি দু একটা নতুন গাছ লাগানো হয়েছে আর কিছু দু একটা গাছ মারা গেছে পরিবর্তন বাগানের ইজ অ্যাজিজ্যার যেখানে যা ছিল ওই অবস্থায় আছে হুম যেমন এই নারকল গাছগুলো পরে এগুলো বসানো হয়েছে দিকের যে নারকল গাছ যেগুলো রয়েছে এগুলো বসানো হয়েছে আর অন্যান্য গাছগাছালি যেভাবে যা ছিল ওইভাবেই আছে কিছু কিছু বরঞ্চ নতুন নতুন কিছু প্ল্যান্টেশন করা হয়েছে জানি না কতদিন এইভাবে ধরে রাখা যাবে এই ধরে রাখার চেষ্টাটাই বোধহয় চল চল মানে আপনাদের মধ্যে রয়ে গেছে মানে আমি আর আবারই বললাম না আবার কাকা দুজনে বলে প্ল্যান করেছি তো সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখা যাক কি হয় আশা আশা করি ভালোই হবে কিছু একটা দৃষ্টান্ত কিছু তো রাখবোই আশা করি ভালোই হবে এবং যে জায়গাটার এতটা ঐতিহ্য রয়েছে আমি ওই শুরু সিনটার কথা যদি একটু বলি যে পুকুরটা দেখানো হয়েছিল আমরা সেই জায়গাটাতেই একটু যাব পুকুরটা কোনটা ছিল এইটা ছিল না ওইটা ছিল পুকুরটা ওইদিকে ভেতরে একটা ছিল সেটা বর্তমানে এখন আর নেই ওটা একটা ডোবা ছিল হুম একটা ডোবা ছিল এখানে ওই একটা সিনে শম্ভু বর্চার সকালবেলা ডন বৈঠক দিচ্ছিলো হুম উনি সেই জমিদারের লেটেল হয়েছিল বর্চার ওখানে তেল মেছে ওই ঘাটটার দিকে ওই ঘাট ওইখানেতেই তেল টেল মেখে বর্চার সকালবেলায় ওখানে ডন বৈঠক দিচ্ছিলেন যখন শুটিংটা শেষ হয়ে গেল মানে শেষ দিন মানে বাঞ্ছারামের বাগান ছবিটা শেষ দিনই শুটিং হচ্ছে তারপর ওনারা চলে গেলেন তারপর মানে এই মানে জায়গাটা তো দিন ধরে শুটিং হয়েছে এক মাস ধরে অনেকটা নিশ্চয়ই ফাঁকা ফাঁকা লেগেছে আপনাদেরও একটু মন ভারাক্রান্ত হয়েছে না মন ভারাক্রান্তর ব্যাপার বলতে গেলে প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে জিনিসটা এইভাবে এতদিন ধরে হবে তারপরে যখন হলো তখন ওই এদিকে আসলে ঘুরলে মনে হতো যে কি একটা যেন হয়ে গেল হুম এখন যেন একটু খালি খালি মতন হ্যাঁ এই ছবিটা এমনি আপনারা কতবার দেখেছেন এবং কতবার দেখি মনে হয়েছে যে এইখানে বহুবার দেখেছি ছবিটাই এই তো কিছুদিন আগে টিভিতে হলো হুম দূরদর্শনে হুম দূরদর্শনে কিছুদিন আগেই হলো হয় আমরা দেখি আমরা ও বলে দেখি প্রায় আমরা দেখি আমি তো দেখেছি মানে আমার তো মনে আছে মানে ফার্স্ট শট কী ছিল তারপরে ওই হচ্ছে আপনার সব থেকে আমার তো অভিনয় দারুণ লেগেছিল মনো মিত্র লেগেছিলো তারপরে আমার দারুণ লেগেছিল আপনার হচ্ছে দীপঙ্কর দের অভিনয় দারুণ লেগেছিলো সব থেকে বিশেষ করে যখন ওই মানে ছেলের রোলটা যখন করছিল এটা ছিল না লুজ ক্যারেক্টার করে এরকম একটা ওইটা করি ওটা মানে এগুলো যে মানে পাঁচ লাইন এগুলো মনে আছে ওই ওর ওনার অভিনয় রবি ঘোষ রবি ঘোষ ও ডাক্তারের অভিনয় করেছিল রবি ঘোষ অসাধারণ অভিনয় অসাধারণ অভিনয় এই সেই স্নানঘাট আমরা যেটার কথা বলছিলাম এই সেই স্নানঘাট যে জায়গাটা এখানে পুরো পুকুর ছিল তাই তো সেটাই বলছিল হ্যাঁ হ্যাঁ এখানে পুকুর রয়েছে মানে এখন একটু পানাটানা হয়ে রয়েছে তো এখানে শুটিং বাবা ভালো বলতে পারবো একের পর এক দৃশ্য শুটিং হয়েছে নানান শট দিয়েছেন নানান শট দিয়েছেন সমূহ সকালবেলা তেল মেখে এখানে ডন বৈঠক করতো কেননা সমূহ বর্ষা ওই জমিদারের লেটেলের পাঠ করেছিলেন এখান থেকে রেডি হয়ে তেল ফেল মেখে দিয়ে হেঁটে আমরা যেখান থেকে ফিরিয়ে এলাম ওই জায়গায় যাচ্ছেন হ্যাঁ জমিদার আসছে এই আর কি এই এই সেই জায়গা এতক্ষণ ধরেই আমরা শুনলাম বাঞ্ছারামের বাগানের শুটিংয়ের গল্প এবং প্রত্যেকটা জায়গাও ঘুরেও দেখলাম কিভাবে কি শুটিং হয়েছিল এবং মনোজ মিত্রের প্রচুর স্মৃতি রয়েছে এই জায়গাটায় যে জায়গাটায় অনেকগুলো দিনও কাটিয়েছি প্রায় মাসখানেক এখানে ছিলাম আমরা তো মাসখানেক থেকে এখানে ছবিটা বানানো হয়েছিল বাঞ্ছারামের বাগানে